একই রাকাতে একের অধিক সুরা পড়া যাবে কিনা আলহামদুলিল্লাহ আলা সালাত মা বাদ জি সম্মানিত ভাই নামাজ চাহে একাকী হোক বা জামাতের সাথেই হোক হ্যাঁ যখন ইমাম নামাজ পড়াবে সে একের অধিক সুরা একই রাকাতে পড়তে পারে জমহুর ওলামার নিকটে একই রাকাতে একের অধিক সুরা পড়তে পারে জায়েজ আছে তার দলিল সাহি মুসলিমের হাদিস হজাইফার বর্ণিত তিনি বলেন আন্না নবী আসাল সাল্লাম কারাফি ক্যামহি বিল বাকারা ওয়াল ইমরান তো এই হাদিসে বোঝা গেল জাল্লা রসুল আলী সাল্লা তিনি ক্যাম অবস্থায় সুরা বাকারা তেলাওয়াত করলেন তারপর আলী ইমরান তেলাওয়াত করলেন তারপর সূরা নিসা তেলাওয়াত করলেন তো এই হাদিসে বোঝা গেল শাহী মুসলিমের হাদিস যে একই রাকাতে একের অধিক সূরা পড়া যায় তেমনিও আরও হাদিস এসেছে যেমন হাদিসা আনাস তালান সারি আল্লাহ দিকুল নামতা হা সুরা এক করা বেহা থি সালা ইফত দা বি কুল হাল্লা ওয়াহা থুম্মা একরা সুরা উখরা মাহা যা বুখারী হাদিস যে এক সাহাবি তিনি যখন নামাজ আরম্ভ করতেন তখন তিনি সুরা ফাতেহা পাঠ করার পরে সুরাতুল এখ্লাস পাঠ করতেন সুরাতুল এখলাস দ্বারা শুরু করতেন আর পরে তারপরে অন্য একটি সুরা পাঠ করতেন তার সাথে সাথে তো এই মর্মে আরো হাদিস রয়েছে যেমন মারো আহ রাজু মিনজুহাইনাসাম জালাতহা ফির রাখা থাইনে কিল কিলতেই হিমা হাদিসটি আউদাউদের তদরূপ একই রাকাত উভয় রাকাতে যদি কারো সুরা মুখস্থ না থাকে একের অধিক তা একই সুরা দিয়ে সে পড়তে রাকাতে পড়তে পারে যেমন এক সাহাবি প্রথম রাকাতে ইজাজুল জিলাতজালাহা এই সুরাটি পড়লেন আবার দ্বিতীয় রাকাতে এই সুরাটি রিফিট পড়লেন আবুদাউদ্দের হাদিস তো এ সমস্ত হাদিস থেকে বোঝা গেল যে যদি কারও সুরা মুখস্থ না থাকে দু চারটি সুরা যদি মুখস্থ থাকে তো এই চারটি সুরা যেমন এক রাখাতে প্রথম রাকাতে পড়তে পারবে তেমনি দ্বিতীয় রাখাতেও রিপিট ওই সুরাগুলো পড়তে পারবে কোনো সমস্যা নাই জায়েজ আছে কোনো সমস্যা নাই জায়েজ আছে মোট কথা হলো এই যে জামাতের সাথে হোক বা একা একই হোক ইমামের জন্য একই রাখাতে একের অধিক সুরা পাঠ করতে কোন সমস্যা নাই আছে আর এটাই হচ্ছে আমাদের বিশুদ্ধ মত বাকি আল্লাহ আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ